वालेकुम। हेलो जी बोलें। কটা দিব ভাই? দাদা শুক্রবার দিন তো আর বন্ধ থাকবো না, শুক্রবার দিন আমি সকালবেলায় তো দোকানে দাঁড়াবো। মুরব্বিটা বুঝে বেশি সমস্যা হলো, এরপর মুরব্বি পারুল আবারে এরে ওরে তো উড়ালা বারুলিতে আমার ডাইরেক্ট না করে ভাই, আমার ভালো মন্দ আমি বুঝলাম, পরে কথা কি হবে মনে কি, আমার তো যেটা ভালো লাগবে এটা একদম নাই কিছু নাই। দোকানের উসুলে ধরো মাসে আমি যদি 10-12টা যদি অর্ডার পাই তা আমার মন্দ সেটাই, আমার লাভ হলো বেশি অর্ডারে দোকানদারি বসে করে কটে একাম। বড় ফুচকাগুলো তো খুব ভালো চলে, মানে ভুরের কাছে ফোন দেবো না, ভুরের ওগুলো না এগুলো বেশ ফোনটা তাহলে আমার আরো ভালো হইব। গরম গরম পাইছিলাম গরম গরম খালি ফুচকা বানাইলো মুরব্বি মুড়িটা বানাই দিল আমি তো ছুটির টাইম আমি থাকবো এটা ভালো বাবা, এটা করো সমস্যা নেই, বেতন কম হোক কিন্তু ঠিক মতো লোন আছে আমার বাবা ওগুলো লোন দেবো কালকে তো দেবো বেতন দিতে মাঝে বেতন 4 মাসে মাস দেবো দুধের মালিক তো ছুটি যাবে 4 মাসে 2 লাখ টাকা চন্দ্রবাবু মালিকের কাছে
এটা দিব ভাই দাদা শুক্রবার দিন তো আর বন্ধ থাকবো না শুক্রবার দিন আমি সকালবেলায় তো দোকানে দাঁড়াবো আমার লাভ হলো বেশি অর্ডারে দোকানদারি বসে করে কটে কাম বড় ফুচকা গুলো তো খুব ভালো চলে ফুচকা সাদা